আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম জামিয়ান তো আজকে আমি যে ভিডিওটা করছি এটা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমি যে পিডিএফটা তৈরি করেছি বিশেষ করে নাইনটেন এবং আপার প্রাইমারি আরাবিক সিলেবাসের উপর ভিত্তি করে তো আমি জানতে পারি যে আমার এই যে পিডিএফটা হ্যাঁ যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এই পিডিএফটা নিয়ে অন্য আরও কেউ মানে ব্যবসা শুরু করেছে কোনো গ্রুপে তা আমি সেই স্ক্রিনশটগুলো দেখাবো আপনাদেরকে তো এই সমস্ত ফ্রডদের কাছ থেকে বাঁচার জন্য জাস্ট আমি এই ভিডিওটা করছি আমি আরও ক্লিয়ার করে বলে রাখছি যে আমি যে পিডিএফটা তৈরি করেছি এটা কিন্তু কোনো থার্ড পার্টিকে বিক্রি করতে আমি কিন্তু কোনো পারমিশন দিইনি তাদেরকে কোনো ধরনের পারমিশন নেই আর যদি আপনারা পিডিএফ নিতে চান তাহলে সরাসরি আমাকে এস করবেন আর আমাকে ফোনও করতে পারেন তবে কোনো থার্ড পার্টির কাছে কখনোই কিনতে যাবেন না কারণ আমি তাদেরকে কোনো মতে বলতে মানে অনুমতি প্রদান করে নিই দিইনি অথচ যারা মানে আমার পিডিএফ বিক্রি করছে যে সে নাকি বলছে যে জাকির স্যারের পারমিশন নিয়েছি অথচ আমি জানি না এদিকে যে গ্রুপে বিক্রি করা হচ্ছিল মানে সেই গ্রুপে ও অ্যাডমিন রয়েছে মানে আমিও সেখানে ওই গ্রুপে রয়েছি কিন্তু আমি জানতাম না যে সেই গ্রুপ থেকে ফ্রড মানে পিডিএফ আমার পিডিএফই বিক্রি করছে এটা আমি জানতাম না কিন্তু হঠাৎ করে আমি জানতে পারি যে আমার পিডিএফ মানে অন্যকে বিক্রি করছে এবং সেখানে এভাবে মানুষকে ধোকা দিয়ে বলছে যে অ্যারাবিক অ্যাডভেন্সের সব সিলেবাস এর মধ্যে রয়েছে এরকম হুম যতটা আমি জানলাম এবং আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো তো এ সমস্ত ফ্রডদের কাছ থেকে অবশ্যই বেজে থাকবেন আর পিডিএফ কিনলে ডিরেক্ট আমার কাছ থেকে বলতে আমাকে এস এম এস করতে পারেন কোনো থার্ড পার্টির কাছ থেকে অবশ্যই বলতে এ ধরনের মানে ফাঁদে পড়বেন না কারণ এ ধরনের যে ফ্রড এবং প্রতারণা হচ্ছে সেটা আমি হঠাৎ করে জানতে পারি আর এটা দেখে আমাকে খুবও খারাপ লাগলো কারণ এই পিডিএফটা তৈরি করতে কিন্তু অনেক আমি পরিশ্রম করেছি সেই পরিশ্রম বলা যায় প্রচুর পরিশ্রম করেছি অথচ অন্য কেউ এভাবে প্রতারণার সহিত অন্য কেউ বলতে বিক্রি করবে সেটা তো কোনো মতেই হয় না সেটা এক ধরনের প্রতারণা তো আপনাদেরকে দেখাচ্ছি সেই গ্রুপ এবং তার সেই নাম্বারটা যেখান থেকে ফ্রড বলতে হচ্ছে এটাই হচ্ছে সেই ব্যক্তি অর্থাৎ অ্যাডমিন হ্যাঁ যে কিনা এই পিডিএফটা বিক্রি করছে এটা হচ্ছে সেই ব্যক্তির বলতে প্রোফাইল পিকচার আমি সঙ্গে গ্রুপটাও দেখাচ্ছি আর এটাই হচ্ছে সেই গ্রুপ যেখানে মানে আমার পিডিএফকে বিক্রি করা হচ্ছে বিশেষ করে নাইনটিন অ্যারাবিকের হুম পিডিএফটা মানে অ্যারাবিক এটা বিক্রি করছে তো আমি আমি নিজেও এসএমএস করে কালকে জানতে পারি মানে আমি এমনভাবে কথা বলেছি মনে হচ্ছে কোনো কাস্টমার কথা বলছে এভাবে আমি এস করেছি তাকে তো সে আমার কাছে ধরা খেয়ে মানে ধরা পড়ে গিয়েছে তো এই গ্রুপ থেকে বেঁচে থাকবেন বিশেষ করে নাইনটিন অ্যারাবিক যে আমার পিডিএফটা আমি আমার কাছে প্রমাণও রয়েছে আমি আরও দেখাচ্ছি এটা হচ্ছে আমি গতকালকে আমি ওকে মেসেজ করেছিলাম ও ভেবেছে হয়তো কাস্টমার হ্যাঁ যে এস করেছে আমি প্রথমে লিখেছিলাম যে আমার পিডিএফ নেব নাইনটেন অ্যারাবিকের পিডিএফটা চাই তো আমাকে ফোনপে পেটিএম নাম্বার এটা দিয়েছে ঠিক আছে ওর নাম পেটিএমে লেখা রয়েছে পিন্টু শেখ আমি সব বলে দিচ্ছি কারণ এ সমস্ত ফ্রডদের থেকে অবশ্যই বেঁচে হবে আপনাদেরকে আর আমি ডেমো হিসাবে চেয়েছি যাতে আমি যে দেখতে চেয়েছি যে সত্যি আমার পিডিএফ বিক্রি করছে কিনা তো আমারই পিডিএফটা আমার যে ওয়াটারমার্ক দেওয়া রয়েছে জাকির হোসেন ঠিক আছে তো আমি ও বুঝতে পারেনি যে আমি মেসেজ করেছি কিন্তু পরবর্তীতে সে ধরা খেয়ে গেছে যখন ডেমো বলতে আসে ডেমো আকারে দিয়েছে তখন পুরোটা আমার পিডিএফ এ তো আমার আমারই একদম অটার মার্ক তো যার ফলে সে মানে এভাবেও প্রমাণ হয়ে যায় যে সে আমার পিডিএফই বিক্রি করছে পরবর্তীতে যখন সে জানতে পারে আমার সব বলতে নিজে ডিলিট করে দেয় সব এবং আমি নিজেই মানে আমি অন্য বলতে কাস্টমার হয়ে আমি নিজে কথা বলছি যে এটা তো জ্যাকি স্যারের পিডিএফ আপনাকে কি সে পারমোশান দিয়েছে বিক্রি করার তো সে লিখেছিল জি লিখেছিল হ্যাঁ পরবর্তীতে ডিলিট করে দিয়েছে তারপর আমি লিখেছিলাম যে কি ব্যাপার সব ডিলিট কেন তো তারপর আর সে কোনো রিপ্লাই দেয়নি আমি কাস্টমার হিসাবে মানে কাস্টমারের মতো করে কথা বলে আমি বলেছি যে যে জাকির স্যার তো জানেন না যে আপনি ওনার পিডি বিক্রি করছেন তাহলে কীভাবে পারমিশন পেলেন তারপর আমি লিখেছি সব স্ক্রিনশট নিয়ে নিয়েছি সবগুলো ফরওয়ার্ড করা হবে জাকির স্যারকে এটা আমারই হচ্ছে মানে কনভারসেশান যেটা গত রাত্রে হ্যাঁ দশটা একচল্লিশে তেতাল্লিশ চুয়াল্লিশে আমার ওর সঙ্গে বলতে চ্যাট করেছিলাম তো ও বুঝে গেছে যে আমি দিয়ে সবগুলো ডিলিট করে দিয়েছে ঠিক আছে তো এ সমস্ত ফ্রডদের কাছ থেকে অবশ্যই বেঁচে থাকবেন এবং সম্ভবত এই পিডিএফটা ওরা বিক্রি করছে হ্যাঁ নিরানব্বই টাকায় অথচ আমার আমি কোনো একে এদেরকে পারমিশনে দিইনি বিক্রি করার তবুও এরকম মানে বিক্রি করছে আর বলা বাহুল্য যদি আপনাদেরকে পিডিএফটা নিতে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন বাষট্টি ছিয়ানব্বই হ্যাঁ আটষট্টি জাস্ট ওয়ান সেকেন্ড বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এ নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া অন্য কোন নাম্বার থেকে কখনোই আমার পিডিএফ নিতে যাবেন না আর কারো যদি ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের সেই প্রাইস আরও কমিয়ে দেবো একে তো আমি যে প্রাইসে পিডিএফটা আপনাদেরকে দিচ্ছি খুবই নিম্ন মানের খুবই সামান্য প্রাইস তাও যদি কারও মানে পারিবারিক কোনো কিছু প্রবলেম থাকে তো আমাকে সরাসরি বলবেন আমি তাদের জন্য আরও কমিয়ে দেবো কিন্তু এ সমস্ত ফ্রড থেকে অবশ্যই বেঁচে থাকবেন আর এভাবে যে মানে পিডিএফ বিক্রি করছে এতগুলো মানুষ বলতে গ্রুপের মধ্যে নিয়ে বিক্রি করছে হুম এটা সবথেকে নিকৃষ্টতম একটা কাজ ঠিক আছে আর আমি ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য যে ফ্রডদেরকে আপনারা চিনে রাখলেন এবং এদের কাছ থেকে কখনোই পিডিএফ কিনতে যাবেন না বরং কেউ কিনলে তাদেরকে বাধা দিবেন যে এটা এ জেনুইন না ঠিক আছে আমি কাউকে কোনো থার্ড পার্টি থার্ড পার্টিকে আমি কিন্তু ইয়ে পিডিএফ বিক্রি করার কোনো পারমিশন দিইনি এটা মানে হয়তো অনেকেই ভাবছেন যে হয়তো আমি পারমিশন দিচ্ছি কিন্তু না আমি আমার কোনো পারমিশন নেই কোনো কাউকে পারমিশন দেওয়া নেই শুধুমাত্র পিডিএফটা আমার কাছ থেকে নিতে পারবেন কারো অন্যকে বিক্রি করলে তার মানে সে প্রতারণা করছে ঠিক আছে একে তো আমার সঙ্গে প্রতারণা করছে এবং স্টুডেন্টদের সঙ্গে প্রতারণা এক ধরনের করছে তো থার্ড পার্টির কাছে আমার পিডিএফ কখনোই নিতে যাবেন না বরং ডিরেক্ট আমাকে এস এম এস করবেন আমি আপনাদের আরও প্রাইস কমিয়ে দেবো এবং যাদের প্রবলেম আছে তারা অবশ্যই বলতে পারেন তাদেরকে আমি সেই মানে তাদের যতটা মতো তাদেরকে মানে তাদের সাধ্যের মধ্যে এই পিডিএফটা আমি তাদেরকে দেব। তাছাড়া এমনি থার্ড পার্টির কাছে কখনোই মানে কিনতে যাবেন কিনতে যাবেন না তো আশা রাখি আপনারা এ সমস্ত ফ্রড বা প্রতারণা থেকে বেঁচে থাকবেন এই জন্য আমার ভিডিওটা তৈরি করা তো যাই হোক আমি নাইন টেনে যে অ্যারাবিকের ওপর কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার ইচ্ছে আছে তো দেখি কতটা পারি আজকে ষোলো তারিখ মানে চেষ্টা করছি বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি কিন্তু আমি আপনাদের কিছু সময় দিতে চাই তো যাই হোক কতটা পারি দেখা যাক তো যাই হোক আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এবং আপনারা সতর্ক থাকবেন এসব প্রতারণা থেকে আশা রাখি আপনারা এমনটাই করবেন جزاکم اللہ حسن الجزا السلام علیکم ورحمت اللہ وبرکاتہ